আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের বাড়িটিতে দোতলায় রয়েছে 4 বেডরুমের 1টি ইউনিট এবং তিনতলা চারতলায় রয়েছে 2 বেডরুমের 2টি করে ইউনিট। বাড়ির ডিজাইনটি করা হয়েছে সিলেটের নুরুল আক্তার ভাইয়ের জন্য, যিনি লন্ডন প্রবাসী। চলুন আমরা তাহলে দেখে নিই বাড়িটির ফ্লোর প্ল্যানটি। এই হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানটি, যেখানে দোতলায় 1টি ইউনিট করা হয়েছে এবং ইউনিটে রয়েছে 4টি বেডরুম এবং তিনতলা ও চারতলায় রয়েছে 2টি করে ইউনিট, এই পাশে 1টি ইউনিট, এই পাশে আরেকটি ইউনিট। প্রথমে আমরা 1 ইউনিটের প্ল্যানটি দেখে নিব, অর্থাৎ দোতলার ফ্লোর প্ল্যানটি দেখব। প্রবেশ করেই আমরা এদিকে পাচ্ছি ডাইনিং স্পেস, এদিকে পাচ্ছি ড্রয়িং স্পেসটি। আমরা চাইলে সরাসরি এই দিক দিয়ে ড্রয়িং স্পেসেও যেতে পারি। এখানে রয়েছে বেডরুম নাম্বার 1, 11 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে বেডরুম নাম্বার 2, 11 ফিট বাই 13 ফিট। এদিকে কমন বাথরুমটি রয়েছে, এখানে পাচ্ছি আমরা কিচেন রুমটি 7 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। এবং সামনের দিকে আমরা পাচ্ছি 2টি মাস্টার বেডরুম, বেডরুম নাম্বার 3, যেটির সাইজ রয়েছে 11 ফিট বাই 12 ফিট, এবং এটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকুনিও রয়েছে। এটি হচ্ছে বেডরুম নাম্বার 4, 11 ফিট বাই 12 ফিট, যেটির সাথেও একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকুনি রয়েছে। তো এই হচ্ছে দোতলার ফ্লোর প্ল্যানটি। এখন আমরা দেখে নিব তিনতলা এবং চারতলার 2 ইউনিটের ফ্লোর প্ল্যানটি। এই পাশে 1টি ইউনিট রয়েছে এবং এই পাশে আরেকটি ইউনিট। তো আমরা ইউনিট নাম্বার 1টা দেখে নিব। আমরা মেইন ডোর দিয়ে প্রবেশ করে পাচ্ছি 8.5 ফিট বাই 12 ফিট 2 ইঞ্চির একটা ড্রয়িং স্পেস। এখানে পাচ্ছি বেডরুম নাম্বার 1, 11 ফিট বাই 13 ফিট। এখানে পাচ্ছি কমন বাথরুম এবং কিচেন রুমটি ড্রয়িং স্লাস ডাইনিং স্পেসের পাশেই, এবং পরিশেষে পাচ্ছি বেডরুম নাম্বার 2, যেটির সাথে একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকুনিও রয়েছে। ইউনিট নাম্বার 1 এবং ইউনিট নাম্বার 2 একই রকম। প্রবেশ করে ড্রয়িং স্পেস, এখানে বেডরুম নাম্বার 1, এখানে বেডরুম নাম্বার 2। এখানে কমন বাথরুম এবং কিচেন রুমটি রয়েছে, এখানে একটি অ্যাটাচ বাথরুম এবং বেলকুনিও রয়েছে। এই বাড়িতে বিস্তারিত সকল ডিজাইনগুলো, অর্থাৎ স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল ডিজাইন, ইলেকট্রিক প্লাম্বিং, 3D ডিজাইন, সকল ডিজাইনগুলো যদি পেতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। অথবা আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি যদি আমার দ্বারা করে নিতে চান সেক্ষেত্রেও আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।